নমস্কার দর্শক বন্ধু, আজকে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যার নাম হলো ওইথিয়া হেলিনয়ডিস। ওইথিয়া হেলিনয়ডিসকে আমরা পয়জন হুইট হিসাবে জানি। পয়জন হুইট ক্যালিফোর্নিয়ার একটি নেটিভ প্ল্যান্ট এবং পয়জন হুইটের ফ্রেশ রুট থেকে হোমিওপ্যাথিক মাদার টিংচার প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথিক মাদার টিংচার থেকে হোমিওপ্যাথিক পটেন্সি প্রস্তুত করা হয়ে থাকে। এই ওইথিয়া হেলিনয়ডিস হে ফিভারের জন্য একটি নন স্পেসিফিক রেমেডি। ডক্টর কেন্ট অ্যালার্জিক রাইনাইটিসের জন্য প্রোফাইল্যাক্সিস হিসাবে খুবই এই ওইথিয়াকে ব্যবহার করতেন। নমস্কার দর্শক বন্ধু, আমি ডক্টর এস ব্রহ্মচারী। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি একবার ক্লিক করে অল নোটিফিকেশানটি ক্লিক করুন। এইরকম হোমিওপ্যাথিক মেডিকেল রিলেটেড ভিডিও, মেডিকেল টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন আজকের নতুন ভিডিও। এবার আমি ওইথিয়ার হোমিওপ্যাথিক জিনাটির সম্বন্ধে আলোচনা করব। ওইথিয়া ফ্যারিঞ্জাইটিসের জন্য একটি হোমিওপ্যাথিক অগ্রগণ্য মেডিসিন হিসাবে গণ্য করা হয়ে থাকে, স্পেশালি ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস। যে সকল ব্যক্তি গায়ক এবং যাদের কথা বেশি বলতে হয় তাদের ক্ষেত্রে ওইথিয়া খুব ভালোভাবে কাজ করে। ওইথিয়ার ফ্যারিঞ্জাইটিসের বেশ কিছু পিকুলিয়ার ক্যারেক্টার আছে। প্রথম ক্যারেক্টার হলো রোগী অনুভব করে গলার ভেতরের অংশ ফুলে গেছে এবং ঢোক গিলতে অসুবিধা হয়। গলার ভেতরের অংশ মনে হয় শুকিয়ে গেছে। এই অনুভূতি জল খাওয়ার পর কিছুটা রিলিফ হয়, তা আবার কিছুক্ষণ পর ফিরে আসে। ওইথিয়া অ্যালার্জিক রাইনাইটিসের জন্য খুব একটি ভালো মেডিসিন হিসাবে গণ্য করা হয়। এর স্পেশাল কী সিমটম হলো ইচিং ইন দ্য পোস্টেরিয়র নেডিস। এটি খুব একটি গুরুত্বপূর্ণ সিমটমস। ডক্টর কেন্ট এই ওয়েথিয়াকে হে ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করতেন। ওয়েথিয়া নন ব্লিডিং পাইলসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পাইলসের সঙ্গে কোষ্ঠকাঠিন্য বর্তমান থাকে। ওয়েথিয়া কাশির জন্য ভালোভাবে ব্যবহার করা হয়ে থাকে। প্রধানত শুষ্ক কাশির জন্য ওইথিয়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আলজিপটি বারে বারে সুস্থুর করে এবং আলজিপটি সুস্থুর করে কাশি হয়। কাশির সঙ্গে গলার ভেতরের শুষ্কতার অনুভূতি বর্তমান থাকে। এবার আসি ক্লিনিক্যাল সম্বন্ধে, অর্থাৎ কোন কোন রোগে ওইথিয়াকে ব্যবহার করা যেতে পারে। প্রথম হলো অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কনস্টিপেশন, কাফ, ফ্যারিঞ্জাইটিস, পাইলস, ইনফ্লুঞ্জা লাইক ইলনেস, শর্ট থ্রোট অ্যাসেট্রা। এবার আমি ওইথিয়ার ডোজ সম্বন্ধে আলোচনা করব। ওইথিয়া মাদার টিংচার থেকে শুরু করে 30 পটেন্সি পর্যন্ত ইউজ করা যেতে পারে। সাধারণত ক্লিনিকে ওইথিয়া মাদার, ওইথিয়া 6 এবং ওইথিয়া 30 পটেন্সি ইউজ করা হয়ে থাকে। ওইথিয়া 30 সিঙ্গল ডোজ থেকে শুরু করে 4-5টা ডোজও ইউজ করা যেতে পারে, তবে সেটা কেস বুঝে ডাক্তারবাবুরা সেটা নির্ধারণ করবে কতগুলো ডোজ বা কত পটেন্সি কোন কেসে ইউজ করতে হবে।